মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? বা উত্তরটা আপনারা দিয়ে দিচ্ছেন, মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ সবাই একমত, তাহলে আপনারা সবাই জিব্রিলের চেয়ে বেশি দামি? জিব্রিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে, এখন তো উত্তর দিছেন। জিব্রিল ফেরেশতার চাইতে আমরা সাধারণ মানুষ বেশি দামি? একজন অমুসলমান সে জিব্রিলের চাইতে দামি? তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাহলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা রুসুল দূত, যেমন জিব্রিল, মিকাইল, মালাকুল মৌত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন, তারা সাধারণ মানুষের চাইতে দামি, তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কি না দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি, আর সাধারণ ইমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান যে বেঈমান যে কাফের যে ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চাইতে বেশি দামি? বিধা এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। জামাতে ইমাম রুকু সিজদা বা সালাম ফিরানোর আগে মুক্তাদি যদি এগুলো করে ফেলেন তাতে তার নামাজ হবে কিনা? অনেক মুক্তাদি এই কাজ করে, জামাতে নামাজ চলছে, সিজদা গিয়ে মাথা উঠে দেখে না ইমাম সাহেব এখন উঠে নেই, আবার চলে যায় রুকু থেকে, উঠে দেখে না এখন ইমাম সাহেব উঠে নাই, ইমাম সাহেব হয়তো একটু কাশি দিতে গেছে, গলা পরিষ্কার করে সে মনে হচ্ছে আল্লাহ আকবার বলছে, দিছে মাথা উঠে, পরে দেখে না ইমাম সাহেব কাশি দিছে। এরকম হয় কি হয় না? এই তাড়াহুড়া করা পাবলিক এরা কখনো খুশু খুজুর সাথে সালাত আদায়কারী ব্যক্তি হতে পারে না। সালাতে আপনি সবকিছু ইমাম সাহেবের পরে পরে করবেন, ভাই জামাতে যেহেতু আপনি নামাজ পড়া শুরু করছেন, ইমাম সালাম ফেরানোর আগে কি আপনি নামাজ ছাড়তে পারবেন? তাহলে তাড়াহুড়া করে লাভ কি? কিছু মানুষ দেখবেন ট্রেনে করে কোথাও যদি যায় তো দেখা যাচ্ছে তার হাতে সময় কম, তাড়াতাড়ি যাওয়া দরকার, তো ট্রেনের ভিতরে দেখবেন হাঁটা শুরু করে, আছে না? তো ট্রেনের ভিতরে আপনি হাঁটলে কি ট্রেন আগে চলে যাবে? আপনি তাড়াহুড়া করে হাঁটাহাঁটি করলে ট্রেন তো আগে যাবে না, কিন্তু অনেকে হাঁটাহাঁটি করে। তো ইমাম সাহেবের সাথে জামাতে যখন আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আপনি বেরোতে পারবেন না, অতএব আগে মাথা উঠে লাভ কি? সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বি, ইমাম দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফাইদা রাকা আফারকা ও ইদা কাব্বারা ফাকাব্বির ও ইদা সাজদা ফাসজুদু, ইমাম যখন কোনো কাজ করবে তারপরে তোমরা সেই কাজটা করবে, ইমামের পরে পরে করবে, ইমামকে আনুগত্য করতে হবে, অতএব আগে মাথা উঠানো যাবে। যদি কেউ আগে মাথা উঠা ইচ্ছাকৃতভাবে, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ভয় করা উচিত, তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন, অথবা গাধার আকৃতি দিয়ে ফেলতে পারেন, হাদিসে এরকম কথাই আছে, খুব ভয়ঙ্কর কথা ভাই। এজন্য জামাতে নামাজে আগে আগে মাথা ওঠানোর চেষ্টা করব। তবে যদি ভুলে হয়ে গেছে, হতে পারে যে ইমাম সাহেব কাশি দিছেন, আপনি তাকবীর মনে করে উঠে গেছেন, কালে ভদ্রে হঠাৎ এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে, হয়ে গেলে আবার আপনি ব্যাক করবেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।